2017 এর উদ্বোধনের পর সবচেয়ে আকর্ষণীয় আয়োজন বিশ্বের প্রথম সামাজিক যন্ত্রমানবী সোফিয়ার কথোপকথন। প্রথম কোন দেশের নাগরিকত্ব পাওয়া রোবটকে দেখতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভেতরে নেই তিল ধারণের জায়গা। Hello, Sophia. Do you know who I am and where from? You are from Channel 24. কথা হয় সোফিয়ার সাথে। এ সময় বাংলাদেশে আসতে পেরে নিজের উচ্ছ্বাস জানায় পরিমিত ভাষায়। পরিমিতি বোধ ছিল বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত নিয়েও। I feel that this country has welcomed me so warmly. So many people. Technology in Bangladesh is going in the right direction. সোফিয়ার মতে ভবিষ্যতের পৃথিবীতে রোবট আর মানুষ একসাথে কাজ করবে। What are you say? I don't think it will happen. We need to work together. এক প্রশ্নের জবাবে সোফিয়ার উত্তর ছিল, পৃথিবীতে মানুষই মহান। Humans are very creative and capable of incredible things. After all, it took a team of humans to create me. ভবিষ্যতে তথ্য প্রযুক্তির উন্নয়ন পৃথিবীকে আরো সুন্দর করবে বলে আশা সোফিয়ার। My next goal is to help humans and robots reach harmony.